যেহেতু একটা ভিডিওতেই আমার এই চ্যানেলের মনিটাইজেশনের সম্পূর্ণ থ্রেশহোল্ডটি আমি কমপ্লিট করতে পেরেছি, সো নিঃসন্দেহে আপনারাও এই টার্গেটটি কমপ্লিট করতে পারবে। বন্ধুরা, আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন, আসলে আমি থাম্বনেলে উল্লেখ করেছি যে এক ভিডিওতেই চ্যানেল মনিটাইজেশন। সো এর বাস্তব আমি একটি প্রমাণ আপনাদেরকে দেখাবো। আপনারা আমার একটি নতুন চ্যানেলের ড্যাশবোর্ড এখন এখানে দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে যদি আমরা কন্টেন্ট সেকশানে যাই, আমি আপনাদেরকে একদম বাস্তব প্রমাণ দেখাচ্ছি। আমি মাত্র 20 দিনের মধ্যে আমার এই চ্যানেলটি আমি মনিটাইজেশন করিয়েছি, সো তার প্রমাণও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে মাত্র 20+ ভিডিও রয়েছে, অর্থাৎ 20টার মতো ভিডিও রয়েছে। কিন্তু আমার এই 20টা ভিডিওর থেকে আমি মাত্র একটা ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার একটা ভিডিও, আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন এক মাস আগে আমি এই ভিডিওটি আমি আপলোড করেছি এবং এই ভিডিওতে ভিউর সংখ্যা দেখতে পাচ্ছেন 103K। সো আমি যদি এই ভিডিওটি একটু ভিউ করে আপনাদেরকে দেখাই, সো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমার 104K+ ভিউজ এসেছে। আমরা এখান থেকে যদি একটু আমরা ডাইনে স্ক্রল করি, দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম 4.8K, অর্থাৎ প্রায় 5K ওয়াচ টাইম কিন্তু আমার এই একটা ভিডিও থেকে আমি গেইন করেছি। এখন এখান থেকে আমরা যদি একটু সাবস্ক্রাইবার ফলো করি, দেখতে পাচ্ছেন 1.3K, অর্থাৎ 1300 সাবস্ক্রাইবার কিন্তু আমার এই একটা ভিডিও থেকে এসেছে এবং প্রায় 5K ওয়াচ টাইম কিন্তু আমি এই ভিডিও থেকে অর্জন করতে সক্ষম হয়েছি। কিন্তু আমাদের একটা চ্যানেলে মনিটাইজেশনের জন্য কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন ছিল। সো আপনারা যারা কনফিউজ রয়েছেন যে আপনি কিভাবে চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন, সো আমার এই জিনিসটি আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, সো অনেকেই দেখা যাচ্ছে এই চ্যানেল মনিটাইজেশন এর যে থ্রেশহোল্ড রয়েছে, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, এইটা দেখেই অনেকে ঘাবড়িয়ে যায় যে আসলে কিভাবে এত বড় টার্গেটটি আমি ফুলফিল করব। সো ডোন্ট ওয়ারি, আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, নতুন ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন, আপনারা যদি ধৈর্য সহকারে আপনি মাত্র একটা ভিডিওকে সঠিক র্যাঙ্কিংয়ে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার একটা ভিডিওতেই চ্যানেল মনিটাইজেশন সম্ভব এবং তার প্রমাণ কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আশা করছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আমার এই ভিডিওটি দেখে আপনাদের কাজ করার আগ্রহটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে, কারণ আমি যেহেতু একটা ভিডিওতেই আমার এই চ্যানেলের মনিটাইজেশনের সম্পূর্ণ থ্রেশহোল্ডটি আমি কমপ্লিট করতে পেরেছি, সো নিঃসন্দেহে আপনারাও এই টার্গেটটি কমপ্লিট করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রিকোয়েস্ট জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।